রাজবাড়ির বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে দিন দিন কমছে বিজ্ঞান শিক্ষার্থী। বেশিরভাগ বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে বলছেন অভিভাবকেরা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন জেলা শিক্ষা কর্মকর্তা। রাজবাড়িতে সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে 148টি, যার মধ্যে মাত্র 57টি রয়েছে বিজ্ঞানাগার। কোনোটিতে উপকরণ থাকলেও তা প্রধান শিক্ষকের কক্ষে আলমারিতে সাজিয়ে রাখা। হাতে কলমে শিখতে না পারায় বিজ্ঞানের অনেক কিছুই অজানা শিক্ষার্থীদের কাছে। স্কুলে একটা বিজ্ঞানাগার থাকতো তাহলে আমাদের পদ্ধতিক পড়াশোনা করার জন্য আমরা এর থেকে অনেক সুবিধা পেতাম। আমাদের কেমিস্ট্রি ক্লাসটা একটু কম হয়। শিক্ষকরা বলছেন অবকাঠামো সংকটের পাশাপাশি বিজ্ঞান শিক্ষা নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে অভিভাবকদের। এই মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে বিজ্ঞান বিভাগে মানে নিতে যাচ্ছে না, যে উপরে যে অনেক টাকা পয়সা খরচ হবে, এই জন্য গার্জেনরা বলতেছে অন্য গ্রুপ নয়। আমরা যেভাবে পাঠদান করি তাতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমরা সাধারণ যে উপকরণগুলো আমরা হাতের কাছে পাই সেগুলো আমরা ব্যবহার করি। বই পড়ে মুখস্থ করা লাগে, এই জন্য ওরা ওদের কাছে কঠিন মনে হয়। হাতে কলমে দেখা যাবে কোন সব কিছু, তাহলে অতি সহজে দেখা যেতে হবে। সংকট নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। লিস্ট হয়েছে যেভাবে আছে অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যেই যে কোনো রুমে বিজ্ঞানাগার স্থাপন হবে, অথবা সেই স্কুলে একেবারে অবকাঠামোই বিল্ডিংই স্যাংশন হচ্ছে আর কি। সংশ্লিষ্টরা বলছেন জেলায় মাধ্যমিকে যে সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ে, উচ্চ মাধ্যমিকে তার সংখ্যা নেমে আসে অর্ধেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।